জিজু আর আজকে একটা সমস্যার কথা বলবো যেটা প্রায়শই বাচ্চারা বলে থাকে, প্রায়শই বলে থাকে, পিঠ ব্যথা। পেট ব্যথা একটা কমন সমস্যা বাচ্চাদের। এই পেট ব্যথা, পেটের ব্যথা অনেক কারণে হয়ে থাকে। পেটের মধ্যে যত যন্ত্রপাতি আসে, আমাদের যত অর্গ্যান আছে, সব কিছু থেকেই ব্যথার উৎপত্তি হতে পারে। অথবা পেটের আশপাশে, পিঠের দিকে অথবা বুকের মধ্যে কোনো সমস্যা হয়েছে, সেই জায়গায় রিফার্ড পেন যা পেটে ব্যথা হতে পারে। এই পেট ব্যথা অর্গ্যানিক হতে পারে অথবা সাইকোজেনিক বা সাইকোলজিক্যাল কোনো কারণে হতে পারে। বিশেষ করে 3 বছরের ঊর্ধ্বে একটু বড় বাচ্চাদের, প্রায় স্কুল যাচ্ছে 5 কি তার বেশি, অনেক সময় আমরা সাইকোলজিক্যাল ব্যথা পাই, বলবে পেট ব্যথা, কোনো জায়গা দেখা দেবে না, হাত দিয়ে এরকম বলবে পেট ব্যথা, এই আর কিছু না। তবে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা উচিত এই পেট ব্যথা। অনেক সময় মেলিঙ্গানিং করে বসে, লেখাপড়ায় মন বসছে না, অথবা প্রাইভেট টিউশনে যাওয়া লাগবে, অথবা স্কুলে যেতেই হবে তার ভালো লাগছে না, একটা মৌকা পেয়ে যাবে আমার পেট ব্যথা করছে। যদি বলা যায় স্কুলে যাওয়ার দরকার নাই বা টিচারকে বাড়ি পাঠা দিই, তখনই দেখা যাবে বাচ্চাদের পেট ব্যথা ভালো হয়ে গেছে, এরকম আমার পেয়ে যায়। তবে অবশ্যই জানা উচিত বাচ্চাটা কোনো না কোনো কারণে পেটের ব্যথার কথা বলছে। সাইকোলজিক্যাল যেটা বললাম বা সাইকোজেনিক কজ, এটা সবসময় এটা ধরা যাবে না, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে আমরা এখনকার দিনে যেটা দেখি বাইরে, যেটা জাঙ্ক ফুড আমরা যেটাকে বলে থাকি, বেশিরভাগ বাচ্চা এই ফুডে অভ্যস্ত। যেমন চানাচুর, চাটনি, জুস, কেক, সেভেন আপ, পেপসি বা এই জাতের খাবারগুলো যেগুলো আছে, ডাল ভাজা, মটর ভাজা, এই জাতের যে খাবারগুলো আছে সেই খাবারগুলোর বলি, অথবা আর একটু উচ্চ দরের খাবার যেমন বলি আমরা বার্গার বলি বা হটডগ বলি, ওই যে বাইরে থেকে খেয়ে যাচ্ছে, কোন জায়গায় কেমন কীভাবে উৎপাদন হয়েছে আমরা জানি না, বাচ্চারা খাওয়া খেয়ে যাচ্ছে এবং নেশা ধরে খাচ্ছে, এবং এই খাবারগুলোর জন্য হচ্ছে কি কোনো ফাইবার পাচ্ছে না, ফাইবার না পায় শুধু খেয়ে যাচ্ছে খাবার, অধিকান্ত একদিকে বাচ্চা ফ্যাটি হয়ে যাচ্ছে, অন্যদিকে বাচ্চা দেখা যাচ্ছে বাউল পরিষ্কার হচ্ছে না, কনস্টিপেশন হয়ে যাচ্ছে। এই কনস্টিপেশনগুলি আবার দেখাচ্ছে যদি মেয়ে ছেলে হয়ে থাকে, তার সাথে ইউটিআই যোগ হয়ে গেছে, এর অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ব্যথার তেলে এইবার অর্গ্যানিক কজে চলে আসে। আলটিমেটলি কিছুই ছিল না, সে খাওয়া ধরলো, বাইরের খাবার ধরলো, বাইরের খাবার ধরলো বাউলটা পরিষ্কার হলো না, এবং সে এক্সেস খাওয়া ধরলো, খাওয়ার উপরে সে একটু ফ্যাটি হয়ে গেল, তারপরে সে কনস্টিপেশন ভুগছে, শুরু হয়ে গেল তখন পেট ব্যথা। একটু মনে রাখতে হবে, একটু আমি মা বাবার উদ্দেশ্যেই বলি, পেট ব্যথা যদি কিনা দেখায় নাভির চতুর্দিক দিয়ে আপনার বাচ্চা পেট ব্যথা দেখাচ্ছে, ধরে নিতে পারেন তেমন কোনো মেজর কারণ না, পেট ব্যথার সাথে বমি বা জ্বর নাই, ধরে নিতে পারেন মেজর কোনো সমস্যা না। সুতরাং শিশুকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিদিন যেন তার বাউল পরিষ্কার হয়, এবং বাইরের খাবারের আসক্তিটা আস্তে আস্তে বন্ধ করে দেবেন, কখনো বাউল অপরিষ্কার রাখা যাবে না, কনস্টিপেশন হলেই পেট ব্যথা হবে। এবং বারবার যদি মেয়ে ছেলে হয়ে থাকে, কনস্টিপেশন হলে অথবা টয়লেট ট্রেনিং তার না থাকলে, অবশ্যই তার দেখা যাবে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে, এবং এই দুটার দিকে ভালোভাবে নজর রাখবেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন।